হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখছেন শিব মন্দির, আর সকাল সকাল স্নান করে আমি মা আর ভাই চলে এসেছি এখানে পুজো দিতে। অ্যাকচুয়ালি আজ আমার ভাইয়ের জন্মদিন, আর এই মন্দির অনেক বছরের পুরনো মন্দির। আমি তো আমার জন্মের পর থেকেই দেখছি, প্রত্যেক বছর চতুর্দশীতে এখানে অনেক বড় করে মেলা বসে। ছোটবেলা ঠাকুমার কাছে অনেক গল্প শুনেছি এই মন্দিরের, আপনাদের সঙ্গেও শেয়ার করব পরে। এই মন্দিরের পাশাপাশি কালী মন্দিরও আছে, নারায়ণ মন্দিরও আছে, আর এটাই মন্দিরের পুকুর ঘাট, সবাই এখানে স্নান করে। যাই হোক, পুজো দিয়ে আমরা চলে এলাম বাড়ি। দুপুরবেলা লাঞ্চ সেরে বিকেলবেলা ভাইয়ের জন্য কেক আনতে গেছিলাম, কেক নিয়ে চলে এসেছি। এবার কেক কাটা হবে, তারপরে সব বড়রা আশীর্বাদ করবে ওকে। আশীর্বাদ শেষ হলো, এরপরে ওকে কেক মাখানোর পালা। কিন্তু বন্ধুরা, আপনাদের দেখাতে পারবো না কিভাবে কেক মাখালাম, কারণ দুটো হাতই তো কেকে ভর্তি ছিল। ঠিক আছে, আজকের মতো টাটা এখানেই। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে।